SB250. পাওয়ার আছে না, খুলে দেখি এই অবস্থা। খুব ভালোভাবে পুড়ে গেছে, চেক করে দেখলাম এগুলো সব ভালো। শর্ট হলো ব্রিজটা, আর এখানে পাওয়ার পিসিবি আছে, মসফেট এটাও দেখলাম ভালো। তো মোটামুটি দেখা যায় যে চেক করলেই ওকে হয়ে যেতে পারে, ঠিক আছে। এটার মধ্যে সাধারণত এই ড্রিলে সমস্যা হয়, তারপরে এই রেজিস্টার সমস্যা হয়, এই রেজিস্টার সমস্যা হয়, এগুলি মোটামুটি সমস্যা হয়, মাঝে মাঝে এটা সমস্যা হয়। তো এখন এটি সমস্যা মনে হইতেছে, চেক করলে বুঝা যাবে আর কি বাকিটা। আপাতত এগুলো সব ভালো, এটাও ভালো, ঠিক আছে। তো আমরা এখন আমাদের রেজিস্টারটাও চেঞ্জ করে দিই, রেজিস্টার যেহেতু পুড়ে গেছে তাকে চেঞ্জ করতে হবে। এরপর সামনের দিকে আগাবো, 10 অ্যাম্পিয়ার, 10 অ্যাম্পিয়ার লেখা আছে, 10 অ্যাম্পিয়ার লাগাই দিলাম, 10 অ্যাম্পিয়ার, ঠিক আছে। এখন বাকিগুলো আমরা চেক করে দেখি।